বিনা দলিলে কারো কথা চোখ বন্ধ করে অকপটে মেনে নেওয়ার নাম তাকলিদ। মুসলিম ঐক্য হওয়ার পূর্ব শর্ত হলো চার মাযহাবকে বিলুপ্ত ঘোষণা করতে হবে আর চার তরিকাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এই তাকলিদের সুদূর প্রসারী কুফল, যার কুফলে চিরস্থায়ীভাবে মুসলিম জাতি চার মাযহাবে বিভক্ত হলো, আর এই চার মাযহাবে বিভক্ত হওয়ার কারণে বাইতুল্লাহিল হারাম আল্লাহর কাবাকেও চার ভাগে বিভক্ত করা হয়েছিল। বললাম বিস্ফোরণে ধ্বংস হয় এটা দেখেছি এবং শুনেছি, কিন্তু বিস্ফোরণে সৃষ্টি হয় এটা কোনো পাগল ছাড়া বলে না কেউ। রাজনীতিতে গিয়ে আব্রাহাম লিংকনের থিওরিতে বিশ্বাসী, উদ্ধর্ষ কমিউনিস্ট কার্ল মার্ক্সের থিওরিতে বিশ্বাসী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ফাকাদ আরশাদাল বারি ফি মুআযামে তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দূনিহি আউলিয়া قليلاً ما تذكرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنتي، أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে আকীদাতান ওয়া মানহাজান আহলে হাদিস হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রেখে যাওয়া আমানত সংরক্ষণের দায়ভার নিয়ে আমরা এগিয়ে চলেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত 33তম বাৎসরিক তাবলিগি ইজতেমায় মহতারাম সভাপতি, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, আহলে হাদিস আন্দোলনের বীর সিপাহসালার মহতারাম আমিরে জামায়াত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিফ হাফিজাহুল্লাহ ওয়া রাহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি আল্লাহুম্মা আমিন, উপস্থিত আছেন দেশব্যাপী আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস যুব সংঘের সর্বস্তরের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সরকারি দায়িত্বশীল, বিভিন্ন স্তরের দিনী মুসলিম ভাই ও বোনেরা, মিডিয়ার মাধ্যমে আমাদের আলোচনা যারা উপভোগ করছেন দেশে ও প্রবাসে দূরে ও কাছে, সর্বস্তরের দিনী ভাই ও বোনেরা, আমার আলোচ্য বিষয় শুনেছেন তিনটি মতবাদ, তিনটি মহাসাগরকে একটি ঝিনুকের মধ্যে পুরে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। 40 মিনিট সময় আমার হাতে, এর ভিতর দিয়েই আমার আলোচনা কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ। তিনটি মতবাদ 1986 সালের 22শে অক্টোবর তদানীন্তনকালের আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন, সেই সম্মেলনে প্রদত্ত ভাষণ মহতারাম আমিরে জামাতের, যেটা সমাজ বিপ্লবের ধারা রূপে প্রকাশিত হয়েছে। সে অনুষ্ঠানের প্রশ্ন উত্তর এবং পরিশিষ্ট নিয়ে তিনটি মতবাদ নামক আর একটি
লেখনী প্রকাশ পেল। মূলত এই দুই লেখনীর কারণেই আল্লাহ পাক আমাদের আমাকে এবং আমার অনেক দিনী ভাইদের জীবনের মোর পরিবর্তন ঘটিয়েছেন। আপনাদের কাছে আলোচনার শুরুতেই অনুরোধ রাখব যে আপনারা সমাজ বিপ্লবের ধারা বইটি আর তিনটি মতবাদ এই বইটি বিশেষভাবে পড়বেন এবং বুঝার চেষ্টা করবেন যে আহলে হাদিস আন্দোলন এবং অন্যান্য আন্দোলনের মধ্যে মৌলিক পার্থক্য কোথায়। সম্মানিত উপস্থিতি, সময় হাতে কম সংক্ষিপ্ত আকারে বলছি, প্রথম মতবাদ হল তাকলিদ। তাকলিদ শব্দের সঙ্গে আপনারা খুব পরিচিত। তাকলিদ শব্দ হল কেলাদাতুন শব্দ থেকে। কেলাদাতুন মানে হল পশুর গলায় যে রশি পরানো হয়, যেটাকে আমাদের পাবনার ভাষায় বলে গলাসি। এই গলাসিকে তাকলিদ কেলাদা বলা হয়। মহিলাদের গলার হারকে কেলাদা বলা হয়, যেহেতু তার গলার হার গলায় থাকে। পশুর গলায় দড়ি লাগিয়ে মনিব যখন টেনে নিয়ে যায়, তখন মনিবের নির্দেশ ছাড়া পশুর আর কোনো দিকে যাওয়ার সুযোগ থাকে না। তাকলিদের রশি যিনি গলায় পরিয়ে তার পীর বা তার বুজুর্গ বা তার নেতার হাতে রশি ছেড়ে দিয়েছেন, তারও কোনো দিকে যাওয়ার সুযোগ থাকে না। তাকলিদ শব্দের আবিধানিক অর্থ হল কবুলু কাউলিল গাইরি বিলা দালিল, বিনা দলিলে কারো কথা চোখ বন্ধ করে অকপটে মেনে নেওয়ার নাম তাকলিদ। তাকলিদ যেহেতু পশুর জন্য প্রযোজ্য, কোনো মানুষের জন্য তাকলিদ প্রযোজ্য নয়। এই জন্য মক্কার কাফেরেরা তাকলিদ শব্দ ঘৃণা করতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা ক্বিলা লাহুম اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما عليه ألفين عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا আল্লাহ পাক বলছেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিলকৃত ওহির বিধান মেনে নাও, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদা থেকে যা পেয়েছি তারই এত্তেবা করব। মক্কার কাফেরেরাও বলেনি বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি তার তাকলিদ করব, এ কথা মক্কার কাফেরেরাও বলেনি। মক্কার কাফেরেরা কি এত্তেবা করতো না তাকলিদ করত? কথা বলবেন, মক্কার কাফেরেরা কি বাপ দাদার এত্তেবা করতো না তাকলিদ করত? বাপ দাদার তাকলিদ করত, কিন্তু তারা বলেন নেই যে বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি তার তাকলিদ করব, তা বলেনি। তাকলিদ শব্দ পরিহার করে তারা বলছে বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা বাপ দাদার অনুসরণ করব, বাপ দাদার তাকলিদ করব, তা বলেনি। কেন? কারণ মক্কার কাফেরেরাও জানতো তাকলিদ পশুর জন্য প্রযোজ্য, তাকলিদ মানুষের জন্য প্রযোজ্য নয়। সম্মানিত উপস্থিতি, আজকে এই তাকলিদ শায়খুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব নাজদী রাহেমাহুল্লাহ একখানা বই লিখেছেন,
তার নাম হলো মাসাইলুল জাহিলিয়া মোহতারাম আমিরে জামাত সেরার অনুবাদ করে নাম দিয়েছেন ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব সেখানে 100 প্রকার জাহিলিয়াতের কথা তিনি উল্লেখ করেছেন প্রাচীন কালের জাহিলিয়াত তার মধ্যে একটি হলো তাকলিদ তাকলিদ নামক এই মহামারী জাতির ঘাড়ে সওয়ার হওয়ার কারণে আজকে বিনা দলিলে যে যা বলছে সবার কথাই কিছু না কিছু লোক মেনে চলছে যার ফলে দেখা যাচ্ছে মুসলিম জাতি আজ শতধা বিচ্ছিন্ন সমস্ত আলেম ওলামা আছেন যেই মাযহাবেরই হন না কেন আর যেই তরিকারই হন না কেন তাদের বক্তব্য হলো সম্মানিত তাওহিদী জনতা মুসলিম ঐক্য চাই ভাই মুসলিম ঐক্য আপনি চান চার মাযহাব দুনিয়াতে জীবিত রেখে মুসলিম ঐক্য হয় কি করে চার তরিকা দুনিয়াতে চালু রেখে মুসলিম ঐক্য হয় কি করে মুসলিম ঐক্য হওয়ার পূর্ব শর্ত হলো চার মাযহাবকে বিলুপ্ত ঘোষণা করতে হবে আর চার তরিকাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে মাযহাব তরিকা বিলুপ্ত ঘোষণা করে কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে গোটা মুসলিম জাতি যখন ঐক্যবদ্ধ হবে তখনই মুসলিম জাতির ঐক্য হওয়া সম্ভব সম্মানিত উপস্থিতি এই তাকলিদের সুদূর প্রসারী কুফল যার কুফলে চিরস্থায়ীভাবে মুসলিম জাতি চার মাযহাবে বিভক্ত হলো আর এই চার মাযহাবে বিভক্ত হওয়ার কারণে বাইতুল্লাহিল হারাম আল্লাহর কাবাকেও চার ভাগে বিভক্ত করা হয়েছিল ইতিহাস সাক্ষ্য দেয় মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট ফারাজ বিন বারকুকের কুমন্ত্রণায় 801 হিজরিতে কাবা ঘরে চার মাযহাবের চার মুসাল্লা প্রতিষ্ঠিত হয়েছিল চার মাযহাবের চার মুসাল্লায় চারবার জামাত হতো একদল সালাত আদায় করতেন আর একদল শুয়ে থাকতেন এই সালাতে আজান হচ্ছে তোমরা বসে কেন বলে এটা অমুক মাযহাবের সালাত এটা আমাদের নয় কাবা ঘরকে চার ভাগে ভাগ করে 801 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত এই জাহেলিয়াত চলল 542 বছর পর্যন্ত মুসলিম ঐক্যের মূর্তপ্রতীক বাইতুল্লাহিল হারাম কাবাতে এক সঙ্গে জামাত পড়ার সুযোগ থেকে মুসলিম জাতি বঞ্চিত ছিল যাদের আন্দোলনের কারণে যাদের আন্দোলনের ওসিলায় চার মাযহাবকে চার মাযহাবের চার মুসাল্লাকে বিলুপ্ত ঘোষণা করে সেখানে প্রতিষ্ঠা করা হলো এক জামাত তাদেরকেই আজকে উহাবি বলে গালি দেওয়া হচ্ছে এই তাকলিদের কারণে মুসলিম জাতি বিভক্ত এই তাকলিদের কারণে ইজতিহাদের দরজা রুদ্ধ এই তাকলিদের কারণে এক ইমামকে ভালোবেসে অপর ইমামের বিরুদ্ধে জাল হাদিস রচনা করতেও মানুষ দ্বিধাবোধ করছে না এক মাযহাবের লোক আরেক মাযহাবে মারমুখু হতেও দ্বিধাবোধ করে না কেউ হয়তো বলবেন আহলে হাদিস আবার কি আহলে হাদিস হলো চার দলকে চার মাযহাবকে চার তরিকাকে বিলুপ্ত ঘোষণা করে মুহাম্মাদী প্ল্যাটফর্ম মুহাম্মাদী জামাত মুহাম্মাদী তরিকা মুহাম্মাদী ইবাদত মুহাম্মাদী সালাত মুহাম্মাদী মানহাজ মুহাম্মাদী আকীদার ঐক্য প্ল্যাটফর্মের নাম হলো আহলে হাদিস আন্দোলন সম্মানিত উপস্থিতি আগেই বলেছি সময় কম এবার দ্বিতীয় মতবাদ সম্পর্কে আলোকপাত করতে চাই দ্বিতীয় মতবাদ যেটা
যেটাকে আপনারা বলছেন সেকুলারিজম। সেকুলারিজমের যারা প্রবক্তা তারা বলছেন ধর্ম আলাদা জিনিস আর বৈষয়িক জীবন আলাদা। বৈষয়িক জীবন থেকে ধর্মকে আলাদা করে ধর্ম হলো বান্দা এবং স্রষ্টার মাঝে প্রাইভেট অ্যাফেয়ার্স, এটা প্রাইভেট বিষয়। ধর্ম যার যার, যার যার ধর্ম সেই সেই পালন করবে, যার যার ধর্ম সেই সেই পালন করবে। কথাটা শুনতে সুমধুর শোনা গেলেও এখানে রয়েছে শুভঙ্করের ফাঁকি। ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে ধর্মহীনতার সবক শিক্ষা দেওয়া হচ্ছে। সেকুলারিজমের মাধ্যমে গোটা জাতিকে নাস্তিক বানাবার চেষ্টা করা হচ্ছে। মহান আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, আপনি কি তাদের সম্পর্কে ভেবেছেন, দেখেছেন যারা তাদের উপাস্য, তাদের প্রবৃত্তিকেই উপাস্য বানিয়েছে? আপনি কি তাদের দায়ভার নেবেন? আম হাসিবতা আম তাহসাবু সুরা আল ফুরকানের 43-44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। আপনি মনে করেন তারা অনেকেই শোনে এবং জানে, কিন্তু তারা জানেও না শোনেও না, তারা অধিকাংশ কাল আনআম, পশুর মতো। আওয়াজাল্লু সাবিলা, অথবা তার চেয়েও বেশি পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতি, একজন নাস্তিকের সঙ্গে কথা হচ্ছিল। নাস্তিক বলছে, রুলড বাই ইটার্নাল লস অফ আয়রন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো সত্তা নাই, শাশ্বত লৌহ বিধানের সব চলে, আমি কোনো ধর্মকর্ম মানি না। আমি জিজ্ঞেস করলাম, পৃথিবীর সৃষ্টি হলো কিভাবে? বলে বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। বললাম, পৃথিবী বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং মানে কি? বলে বিগ ব্যাং মানে মহাবিস্ফোরণ। বললাম, বিস্ফোরণে ধ্বংস হয় এটা দেখেছি এবং শুনেছি, কিন্তু বিস্ফোরণে সৃষ্টি হয় এটা কোনো পাগল ছাড়া বলে না কেউ। বিগ ব্যাং এর মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এটা হলো নাস্তিকদের ধারণা। আজকে এই মতবাদের কারণে হাজার হাজার মানুষ যারা তাহাজ্জুদ গুজার, ব্যক্তিগত জীবনে খুব ভালো, কিন্তু বৈষয়িক জীবনে নাস্তিকবাদী, ক্যাপিটালিজমে বিশ্বাসী নতবা সেকুলারিজমে বিশ্বাসী, যে কোনো মতবাদে বিশ্বাসী, এটাও এক প্রকার তাকলিদ, যেই তাকলিদের মাধ্যমে আজকে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত। আমাদের ভাতিজা, শ্রদ্ধাস্পদ ভাতিজা, স্নেহস্পদ বলবো না, শ্রদ্ধাস্পদ ভাতিজা, তারা এলেমের কারণে বলতে হয়, ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহ আলোচনা রেখে গেলেন, ওর সঙ্গে আর একটু যোগ করি, ভাষা আন্দোলন করে বেড়াচ্ছ তুমি, কিন্তু ভাষা আন্দোলনের রজত জয়ন্তী পালন করছো, এখনো এদেশের মিম্বারে
মাতৃভাষায় খুতবা চালু হয় নাই অসংখ্য মিম্বারে বিদেশি ভাষা চলছে যতদিন পর্যন্ত দেশের মিম্বারে মাতৃভাষায় খুতবা চালু না হবে ততদিন পর্যন্ত ভাষা আন্দোলন পূর্ণাঙ্গ সাকসেসফুল হয়েছে আমরা বিশ্বাস করব না সম্মানিত উপস্থিতি এক শ্রেণীর আহলে হাদিস দাবিদার তারাও কিন্তু এই সেকুলারিজমের সাথে তাদের অনেকটা মিল তাল আছে ব্যক্তিগত জীবনে আমি জোরে আমিন বলি আমি আহলে হাদিস কিন্তু বৈষয়িক জীবনে গিয়ে আমি মেকিয়াভিলির থিওরি মানি আমি ডারউইনের থিওরি মানি আমি কার্ল মার্ক্সের থিওরি মানি আমি মানি আব্রাহাম লিংকনের থিওরি তারপরে আমি আহলে হাদিস এরকম আহলে হাদিস আড়াই কোটি আছে একজন এমপি তাই বলেছেন কারণ কারণ হলো যেই সব আহলে হাদিস মসজিদে আহলে হাদিস আর বাজারে গিয়ে হলো সেকুলার বাজারে গিয়ে হলো নাস্তিকবাদী ব্যবসায় গিয়ে ক্যাপিটালিজমে বিশ্বাসী রাজনীতিতে গিয়ে আব্রাহাম লিংকনের থিওরিতে বিশ্বাসী মেকিয়াভিলির থিওরিতে বিশ্বাসী হিউম হেগেলের থিওরিতে বিশ্বাসী দুর্ধর্ষ কমিউনিস্ট কার্ল মার্ক্সের থিওরিতে বিশ্বাসী সম্মানিত উপস্থিত নিরপেক্ষতাবাদ বলে কিছু আমি দেখিনি দুইজন দর্শক খেলা দেখছিল একজন এক দলের অনুসারী হয়ে গেল মনের অজান্তে খেলা দেখতে দেখতেই এক দলকে ভালো লেগে গেল আল্লাহ পাক বলেছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয় তারা বিয়ের সময় এক ধর্ম অনুযায়ী বিয়ে করে মৃত্যুবরণ করার সময় যে কোনো এক ধর্মের অনুসারে তার অন্ত্যেষ্টি ক্রিয়া হয় সে যদি সনাতন পন্থী হয় তাকে পুড়িয়ে দেওয়া হয় সনাতন পন্থীর ঘরে জন্ম নিলে ওই ধর্ম নিরপেক্ষ ব্যক্তিকে পুড়িয়ে দেওয়া হয় আর যদি ইসলাম পন্থীর ঘরে জন্ম নেয় তাহলে তাকে দাফন করা হয় নিরপেক্ষ আর থাকলো কই যদি এমন হতো যে ইসলাম অনুযায়ী দাফন করা হলো আর সনাতন অনুযায়ী ওই কবরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো তাহলে তো দুই ধর্মই মানা হলো নিরপেক্ষ মানুষ থাকতে পারে না হয় আপনাকে হকের পক্ষে থাকতে হবে না হয় না হকের পক্ষে থাকতে হবে সম্মানিত উপস্থিতি আধুনিক কালের এই ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বলছে ইসলামের সঙ্গে বৈষয়িক জীবনের কোনো কানেকশন নাই আল্লাহ পাক তাদেরকে বলছেন তাদেরকে বুদ্ধিমান মনে করো কিন্তু তারা পশুর চেয়েও অধম তার পাল্টা আরেকটি মতবাদ সৃষ্টি হলো সেই মতবাদের নাম হলো রাজনীতি ধর্ম আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যা করবেন সবই ইবাদত বৈষয়িক জীবনে কাজ করবেন ওটা ইবাদত কিন্তু ইবাদত এবং মুআমালাতের পার্থক্য তারা জানে না ইবাদত হলো আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন আর মুআমালাত হলো বান্দার সঙ্গে বান্দার কানেকশন আপনার জীবন দুই প্রকার একটা হলো বৈষয়িক জীবন আর একটা হলো পারলৌকিক জীবন একটা হলো ধর্মীয় জীবন আর একটা হলো বৈষয়িক জীবন সম্মানিত উপস্থিতি ভালো করে লক্ষ্য করুন আপনি দুইটা কাজ করছেন সালাত আদায় করলেন সালাত আদায়ের পরেই আবার গাড়িতে সওয়ার হলেন সালাত আপনি আদায় করলেন আপনার সঙ্গে কোনো মুসলিম বা কোনো নাস্তিক সালাত আদায় করেনি যখন আপনি গাড়িতে সওয়ার হলেন আপনার সঙ্গে অমুসলিম নাস্তিক সবাই গাড়িতে সওয়ার হলো আপনি ট্রেনে সওয়ার হবেন না বাসে সওয়ার হবেন ইসলাম আপনাকে বলেনি হালাল বাহন হলেই আপনি সওয়ার হতে পারবেন আল্লাহ পাক বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও দুনিয়ার কল্যাণময় কাজের নাম হলো ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেইভাবে সালাত আদায় করো আল্লাহর নবী বললেন আমার সালাতের মতো সালাত বানাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে আমার মসজিদের মতো মসজিদ বানাও আল্লাহর নবী যদি বলতেন মসজিদের মতো মসজিদ বানাও খেজুরের পাতা কোথায় পেতেন আপনি আল্লাহর নবী বললেন আমার হজের মতো হজ করো খুদুয়ান্নি মানাসিকাকুম আমার কাছ থেকে হজের নীতি শিখে নাও কিন্তু নবী বলেননি আমি যেই বাহনে হজে গেলাম সেই বাহনে তুমি হজ করো তাহলে বাহনটা হলো ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া আর হজটা হলো ইবাদত আর দোয়াটা হলো ইবাদত বাহনটা হলো ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করলেন উটে চড়ে যেই দোয়া পড়েছিলেন সেই দোয়া আমরা পড়ছি আজকে বিমানে চড়ার সময় তাহলে বিমানটা হলো দুনিয়াবী বিষয় আর দোয়াটা হলো ইবাদত তাই দোয়া পরিবর্তন হয়নি দুয়ার নুকতা পরিবর্তন হয়নি জের জবর পরিবর্তন হয়নি কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন নাই রাজনীতি ধর্ম এই মতবাদের বিশ্বাসীরা তারা নিজেদেরকে মুসলিম মনে করে আর অপরদেরকে মুসলিম মনে করে না যারই ফলশ্রুতিতে মহতারাম আমিরে জামাতের ছাত্র তুল্য কোন কোন ব্যক্তি মহতারাম আমিরে জামাতকে মরার আগে ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করার ওসিয়ত নসিহত খয়রাত করে থাকেন তারা নিজেদেরকে মনে করে আমরা দিনদার আর বাকি যারা আছে সব বেদিন যারই ফলশ্রুতিতে রাজনৈতিক ময়দানে ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি رب العالمين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك মাননীয় আমিরি জামাতের অনেক বই আছে বিবরণবাদ অ্যাক্সিডেন্ট বইগুলি নেবেন পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু